নমস্কার, স্বাগত আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে। সকাল সকাল এক কাপ গ্রিন টি নিয়ে আপনাদের সাথে গল্প করতে আজকে চলে এসেছি। গ্রিন টি বানানোর সাথে সাথে আমি এক গ্লাস গরম জলের সাথে দুটো তাল মিষ্টিও ফেলে দিয়েছি, এটা আমার মেয়ের জন্য। তো চায়ের সাথে বিস্কিট না হলে তো চলে না, আমার ফেভারিট টোস্ট বিস্কিট। তো চলুন চা খাওয়াটা শুরু করে দিই। সকালে টিফিন বানাতে, টিফিনে বানাবো ঘুগনি, তার জন্য পেঁয়াজ রসুন টমেটো সব মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর মিক্সিতে পেস্ট করতে করতে ওদিকে মটর আলুও সেদ্ধ করে নেব, এরপর তরকারিটা করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর বেটে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। এতে তো দিয়েছিলাম রসুন পেঁয়াজ আর টমেটো কুচি, মিক্সিতে বেটে নিয়েছিলাম, এরপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা আমি আগে থেকেই বেটে রাখি, একটু বেশি পরিমাণে আদা মিক্সিতে বেটে নিই, কৌটোর মধ্যে করে ফ্রিজে স্টোর করে নিই, তাই জন্য আদাটা আর বাটলাম না। ওই স্টোভ কৌটোটা বের করে নিয়ে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা বেটে রাখলে রান্নাবান্নাতে অনেকটা সুবিধাই হয়, সব রান্নাতে তো আর রসুন দিই না। পেঁয়াজ একটু কুচিয়ে নিলাম কি টমেটো একটু কুচিয়ে নিলাম, ব্যাস আদা দিয়েই হয়ে গেল। চল জলদি তাড়াতাড়ি রান্নাবান্না। চলুন, মশলাটা তো অনেকক্ষণ কষিয়ে নিলাম, এরপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্পই দেবো কারণ আমার মেয়ে খাবে, খুব একটা বেশি দেবো না। প্রয়োজনে পরে দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে, যে যার পছন্দ মতন মেখে নেবে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই পরিমাণ মতন, মটরে তো হলুদ নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই এতে একটু কমই দিলাম হলুদ। আর ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এরপর না একটু জল দিয়ে দেবো, আমি ওই মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিই। জলটা না দিলে আবার মশলাগুলো যদি কড়াই লেগে যায় তবে তিতকুটে তিতকুটে খেতে লাগবে, ওটাও ভালো লাগবে না। চলুন এরপর ভালো করে মিশিয়ে নিই, আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এমা আমি তো দিতেই ভুলে গেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, একটু লাল লাল রং না হলে কী করে তরকারিটা আমেজ আসবে খেতে। গুঁড়ো লঙ্কা দিয়ে তো আর ঝাল করতে পারবো না, লাল লাল করে তরকারি করতে পারবো না, তাই জন্য বিকল্প হিসেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম। চলুন এরপর ভালো করে একটু কষিয়েই নিই যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে। চলুন মশলাটা কষানো হতে থাক, এরপর আপনাদের আলু আর মটরটা দেখে নিই। আলু মটরটা প্রেশারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, মটরগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আবার গোটা গোটাও আছে। চলুন মশলাটা তো হয়েই গেছে, এরপর মটর আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মটর আলুটাকে ভালো করে মশলার সাথে একটুক্ষণ কষিয়ে নেব, তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি একটু বেশি করেই জল দেব কারণ আমরা তো এটা মুড়ির সাথে খাবো, মুড়ির সাথে মটর আলু ঘুগনি বেশ ভালোই লাগে খেতে। আমি বেশ খানিকটাই জল দিয়ে দিলাম, এরপর ভালো করে ফুটতে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এরপর পরিমাণ মতন একটু নুন মিষ্টি দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, প্রয়োজন মতন যে যার মেখে খেয়ে নেবে।
আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেল। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে একদম একেবারে আজকের জলখাবারে ঘুগনি রেডি হয়ে যাবে। এর সাথে একটুখানি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব, একেবারে রেডি হয়ে যাবে সকালের জবরদস্ত জলখাবার। আপনারা নিশ্চয় ঘুগনি পছন্দ করেন, করেন কি না আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি একদম আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি, মুড়ি ঘুগনি আর কাঁঠাল, কার না পছন্দ হয়। তো চলুন খেয়ে